ফকা বিহার কি, জয় বুদ্ধ গয়া ফকা বিহার কি, জয় সদীয় ফকা বংশ। বন্দে চিরতরাম, বন্দে চিরতরাম, বন্দে চিরতরাম, বুদ্ধ কি, ধর্ম কি, সঙ্গ কি, বুদ্ধ গয়া ফক বিহার কি, সদ্য ভিক্ষু সঙ্গ কি, সদ্য ভিক্ষু সঙ্গ কি, বন্দে চিরতরাম, বন্দে চিরতরাম, বন্দে চিরতরাম, সাধু সাধু সাধু। হ্যালো 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 আপনারা বসে পড়ুন। আমরা আমাদের আজকের সকালবেলার প্রথম পর্বের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। পরম পূজ্যস্পদ ভিক্ষু সংঘদ্বয় আসন গ্রহণ করেছেন, তাই আমি সকল প্রিয় উপাসক উপাসিকাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা উপরে আছেন আপনারা নিচে এসে বসে পড়ুন। প্রিয় সদ্ধর্মের পূর্ণাতি প্রিয় উপাসক উপাসিকা, আজ বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার আন্তর্জাতিক জ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2568 বুদ্ধান্ত বুদ্ধ পূর্ণিমা উদযাপন এবং আজকে বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের হাটি হাটি পাপা করে 8টি বছর অতিবাহিত হতে চলছে। আজকে সেই অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান আমরা সকালবেলা অষ্ট পুরস্কার সহ সংগদান অনুষ্ঠান করতে যাচ্ছি। আজকের এই মহান এই কুশল কর্মে যাদেরকে স্মরণ করে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করব, আমি ওনাদেরকে স্মরণ করছি। তো প্রিয় সদ্ধর্মের পূর্ণাতি প্রিয় উপাসক উপাসিকাগণ, আপনারা উপরে যারা আছেন আপনারা নিচে এসে বসে পড়ুন। তাদের হাঁটুতে সমস্যা আছে, তারা চেয়ারে বসেন, আর ওখানে উপরে যারা আছে তাদের নিচে ঘুরেঘুরি করতে। সবাইকে বুদ্ধ জয়ন্তী শুভেচ্ছা। আমরা বুদ্ধ পূর্ণিমা করছি না, বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা অনেক আগে চলে গেল। অমল বাবু কেমন আছে? ভালো বলছেন, বাজে দেখি ভালো লাগে। বলিউড
ইউনিয়ন বেদাল করেন না নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য সভ্যপপসকরণং কুশলস্য উপসম্পদা সচিত্তপরিয়োদপনং এতাং বুদ্ধান শাসনং আমি সর্বপ্রথম সে ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধির পাদতলে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আজকে বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রের অষ্টমতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 2568 বুদ্ধদের বুদ্ধ জয়ন্তী উদযাপন আজকের এই মহান পবিত্র দিনে যাহারা আসন গ্রহণ করেছেন আমি পরম সদ্য ভান্তিদের নাম ঘোষণা করছি এবং সাথে সাথে শ্রদ্ধা নিবেদন জানাব। আজকে উপস্থিত যে সকালবেলা অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠান বিশেষ করে যাদেরকে উপলক্ষ করে আজকের এই মহান অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে যাচ্ছি, ইতিমধ্যে বাংলাদেশের যে বাংলাদেশ সংগ্রাম বিক্ষ মহাসভার সম্মানিত সভাপতি শিক্ষাবিদ আন্দারমানিক বেনুবন বিহারের অধ্যক্ষ পরম সদ্য উপসংগ্রাস বুদ্ধরূপ প্রয়াত বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়কে আজকে আমাদের এই অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের স্মরণ করছি এবং বন্দনা নিবেদন করছি। ইতিমধ্যে আরেকজন উপাসক পরলোকগত হয়েছেন যাহার বাড়ি গহিরান ওনার নিজ বাড়ি অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হয় যুবরাতে, ওনার পুত্র সন্তান এখানে অবস্থান করেন। গহিরা নিবাসী শ্রদ্ধাবান উপাসক মিথুন বড়ুয়া এবং ওনার সহধর্মিনী রিমা বড়ুয়া, তো মিথুন বড়ুয়ার প্রয়াত পিতা মতিলাল বড়ুয়া আজকে ওনাকেও স্মরণ করে অষ্টপরিষ্কার এবং যেবা যারা উপস্থিত আছেন সকলের আহারের যে দানকার্য সম্পাদন করেছেন এবং ওনার মাতা জীবিত আছেন ওনার নিরোগ দীর্ঘায়ু সুস্থ মঙ্গল কামনায় আজকের এই মহান কুশল কর্মটি সম্পাদন করতে যাচ্ছেন। তো প্রয়াত সকলকে স্মরণ করে আমরা তিনবার পুণ্যদানের দ্বারা সাধুবাদ প্রদান করি। প্রিয় সদ্ধর্মের পুরোনাতি প্রিয় উপাসক উপাসিকাগণ, এই মহান কুশলময় কর্মে উপস্থিত বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম সদ্য পণ্ডিত প্রবর প্রজ্ঞাবংশ মহাতের মহোদয় এবং উপস্থিত আছেন বিদ্যাভারতী উপাধি প্রাপ্ত ডক্টর বরসম্বদী মহাতের মহোদয় এবং ইতিমধ্যে আমাদের মাঝে
যে গত সপ্তাহের মধ্যে উপস্থিত হয়েছেন, যে ঢাকা রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বুদ্ধ বিহারের এবং ফেডারেশনের একজন সাধারণ সম্পাদক, পরম শ্রদ্ধেয় সুনন্দ প্রিয় মহাতের মহোদয় আমাদের বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারে উপস্থিত হয়েছেন। আমরা পরম শ্রদ্ধেয় ভান্তেকে পেয়েও খুবই আনন্দিত এবং পরম শ্রদ্ধেয় ভান্তে পরিচালক হিসেবে যিনি আছেন পরম শ্রদ্ধেয় বিজয়ানন্দ মহাতের মহোদয়, এবং আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইউরোপিয়ান বুদ্ধিস্ট সেন্টারের আয়ুষ্মান চন্দ্রজ্যোতি থের মহোদয়, এবং আরো উপস্থিত আছেন কুশলায়ন মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আয়ুষ্মান জ্যোতিষার থের মহোদয়, এবং সার্বজনীন বুদ্ধ বিহারের অধ্যক্ষ পরিচালক আয়ুষ্মান বুদ্ধপ্রিয় থের মহোদয়, এবং আরো উপস্থিত আছেন বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের যিনি অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের সৌন্দর্য গর্বতা আনার প্রচেষ্টা চালিয়েছেন, যে পরম শ্রদ্ধেয় কল্যাণরত্ন থের মহোদয় এবং আয়ুষ্মান শাক্যবংশ। তো প্রিয় সদ্ধর্মের পুণ্যাতি প্রিয় উপাসক উপাসিকাগণ, পরম শ্রদ্ধেয় ভান্তেদেরকে নত শিরে করজোড়ে বন্দনা নিবেদন করছি। সদ্ধর্মের পুণ্যাতি প্রিয় উপাসক উপাসিকাদেরকে জানাই মৈত্রীপূর্ণ শুভ আশীর্বাদ এবং বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা নিবেদন করছি। তো প্রিয় সদ্ধর্মের পুণ্যাতি উপাসক উপাসিকাগণ, আমাদের প্রথম পর্বে যে শীল প্রদান করা হবে, সো প্রথমে শীল পঞ্চশীল প্রার্থনা করবেন শ্রদ্ধাবান উপাসক আমাদের কানন বড়ুয়া। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন আপনারা ওনার সাথে সাথে, পঞ্চশীল প্রার্থনা করবেন। এরপরেই বুদ্ধ পূজাদি কর্ম সম্পাদন করা হবে, এর পরবর্তীতে পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘদ্বয় ধর্ম দেশনা করবেন। তো এখন আমি শ্রদ্ধাবান উপাসক কানন বড়ুয়াকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত পুণ্যার্থী, আপনাদের পায়ে যাদের জোতা চ্যান্ডেল আছে দয়া করে খুলে বসুন, আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি। সাধু 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 বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাধুনাম দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাধুনাম তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাধুনাম ওকাশাম বন্দামি বান্ধে জলতেন কথং সভ্যং অপরাধং কামাতু মে বান্ধে সঙ্গ দুধিয়ম্পি ওকাশাম বন্দামি বান্ধে জলতেন কথং সভ্যং অপরাধং কামাতু মে বান্ধে সঙ্গ তাদিয়ম্পি ওকাশা বন্দামি বান্ধে নরতেন কথং সভ্যং অপরাধং কামাতু মে বান্ধে সঙ্গ ওকাশা অহং বান্ধে তিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং যাচামি অনুগ্রহং কত্বা শীলাং দেতা মে বান্ধে দ্বিতীয়ম্পি ওকাশা অহং বান্ধে তিশরণেন সহ
পঞ্চশিরাং ধাম্মাং ইয়াচামি অনুগ্রহং কৃত্বা শিলাং দেতা মে বান্তে তাদিয়ম্বি ভোগাশা অহং বান্তে ত্রিধরণেন সহ পঞ্চশিরাং ধাম্মাং ইয়াচামি অনুগ্রহং কৃত্বা শিলাং দেতা মে বান্তে। উপস্থিত মাননীয় সংঘ পক্ষ থেকে আজকে ফ্রান্সস্থ বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার ধ্যান কেন্দ্রে উদযাপিত সুমহান বুদ্ধ জয়ন্তী, এই বুদ্ধ জয়ন্তী শুভ সূচনায় পঞ্চশীল প্রদান করবেন ফ্রান্স বাংলাদেশ মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক বদন্ত বিজয়ানন্দ মহাতের মহোদয়। পরম সদ্ধিবান থেকে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে বান্তের অনুমতি আমাকে প্রদান করার জন্য বলেছেন, আমি এখন পঞ্চশীল প্রদান করছি। ইয়ামহং বদামি তং বদে তাম নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমোতস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমোতস্স অরহতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি ধাম্মং শরণং গচ্ছামি ধাম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি শরণাগমনং সম্পন্নং বন্তে পানাতিপাত বেরমণি শিক্ষাবোধং সমাধিয়ামি পানাতিপাত বেরমণি শিক্ষাপোধং সমাধিয়ামি আদিন্যদান বেরমণি শিক্ষাবোধং সমাধিয়ামি অদিন্যদান বেরমণি শিক্ষাপোধং সমাধিয়ামি কামেষুমিচ্ছা চরা বেরমণি শিক্ষাবোধং সমাধিয়ামি কামেষুমিচ্ছা চরা বেরমণি শিক্ষাপোধং সমাধিয়ামি মুষাওয়াদ বেরমণি শিক্ষাবোধং সমাধিয়ামি মুষাওয়াদ বেরমণি শিক্ষাপোধং সমাধিয়ামি সুরাম
মেরিয়া মাজ্যবামাদাট্টান বেরামানিয়া জিকাবদাং জামাদিয়ামি সুরাম্যর মাজ্যবামাদাট্টান বেরামানি জিকাবদাং সমাদিয়ামি সাধু 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 ইমাং তিসরণেন পঞ্চশীলং ধম্মং সাধু গং সুরকি কং কত্বায় পামদেন শীলং জম্বদে ধম্মং শিলেন সুগতি গন্তে শিলেন ভুব সম্পদ শিলেন নিভূতি গন্তে তাজম শিলং বিশোদয়েতি ঠিক আছে না আগে তো বুদ্ধ বুঝাইব প্রয়াত বুদ্ধরক্ষিত মহাতের মহোদয় এবং প্রয়াত মতিলাল বড়ুয়ার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান অষ্টপরিষ্কার সহসংক্রদান অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় পর্বে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর বিষয় এবং ধর্ম আলোচনা সুসম্পন্ন করা হবে। পরম সদ্য বড় সম্মতি বান্ধে থাকবেন। তো সকালবেলার দিকে আহার করার পর পরম সদ্য সুনন্দ মহাতের মহোদয় এবং আয়ুষ্মান জ্যোতিষার তেরো ওনাদের অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে ওনারা থাকতে পারবেন না বলে সেজন্য সকালবেলায় ওনারা চলে যাবেন। তো আমরা সে পরম সদ্য সুনন্দ মহাতের মহোদয়কে বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার আগমন উপলক্ষে যে উপস্থিত হয়েছেন আমি পরম সদ্দেয় ভান থেকে পুষ্প এবং শ্রদ্ধা পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। আমাদের রৌদ্র বড়ুয়াকে আমি রৌদ্র বড়ুয়াকে ফুল দেওয়ার জন্য পরম সদ্দেয় ভান থেকে ছোটমণিদের মধ্যে রৌদ্র বড়ুয়া এবং দ্বিতীয় রেডি থাকবে আমি যে ওই ইলুরা বড়ুয়া এবং এখন রৌদ্র বড়ুয়া। রৌদ্র আসো আসো তাড়াতাড়ি তারপর ইলু বড়ুয়া আসেন ইলুরা আসেন এদিকে 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 আসো এদিকে আসো এই যে এই যে এবং আয়ুষ্মান জ্যোতিষার তেরোকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ইলুরা বড়ুয়া। সাধু সাধু সাধু। তো প্রিয় সদ্ধর্মে পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকাগণ, এখন আমাদের বুদ্ধ পূজার এবং আনীয় সঙ্গ সুসম্পন্ন করতে যাচ্ছি। পরম সদ্য ভান্তে বুদ্ধ পূজাদি বুদ্ধ পূজা পরিচালনা করবেন কুশলায়ন মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পরিচালক বদন্ত জ্যোতিষার থেরো মহোদয়। সবাই একসাথে বুদ্ধ পূজায় অংশগ্রহণ করি সমস্বরে বলবেন নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স ইতি পিসো ভগবায় অরহং সম্মা সম্বুদ্ধ বিজ্জাসরণ সম্পন্নো সুগতো লোকবিদ অনুত্তরো পুরিষ ধম্ম সারথি সত্তা দেব মনোসন
Buddho Bhagavate Svakato Bhagavata Dhammo Sandhite Koya Kaliko Ehi Pasiko Yopanaiko Pachatam Dedi Tabbo Vyohite Supatipanna Bhagavato Asavaka Sangha Ujupatipanna Bhagavato Asavaka Sangha Yahaya Patipanna Bhagavato Asavaka Sangha Savihisi Patipanna Bhagavato Asavaka Sangha Yadidham sattari purisayugani Atta purisabhugalam Nisa bhagavatu asavaka sango Ahuniyo bahuniyo dakiniyo anjali karaniyo Anuttaram puyaketan lukasatiya Vandhami sityam sabbhaṁ sabbhatani subhatititam Sāririkadhātu mahābhūdhiyam buddharūpaṁ sakalaṁ sadam Vannagandhā gunopetāṁ nītāṁ kusumasantatiṁ Ujayami Munindasa Sirihi Padu Sarorai Ujimi Buddham Kusumina Yena Puyena Metena Savutam Upam Milayati Atayidam Mikayo Atayati Vinasavavam Ganasarampaditina adipena tamadangsina Tiluhukadipaṁ sambuddhaṁ pojayami tamunudhaṁ Gandhasambharayuttinaṁ dopinaham sugandina Pojaye pojaniyantaṁ pojabhajanamuttamaṁ Adivasetunu vante paniyam parikapitam Anukampam upadaya patikannatumottamam Adivasetunu vante bhojanam parikapitam Anukampam upadaya patikannatumottamam Adivasetunu vantiyam sabbhaṁ saddhāya pūjitam Anukampaṁ upādāya patigannātum uttamam Imina puyakam mena māmivāla samāgamo Shatam samagama hoto yahava nibbana patiya Idam me puya gasava kaya bahan hoto Nibbana sabachayo hoto প্রিয় সদ্ধর্মে পুণ্যার্থী প্রিয় পার্শ্ব উপাসকগণ এখন আমরা সদ্ধর্ম দেশনা শ্রবণ করব এরপরে সকলের মঙ্গল কামনার্থে অষ্টপরিষ্কার সহ সংগদান অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে আজকে এই অনুষ্ঠানের যেবা যারা আত্মিক কায়িক বাচনিকভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে গতকাল থেকে এই সাজসজ্জা থেকে শুরু করে এখানে যে সাউন্ড সিস্টেমে আছেন যেবা যারা
অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্য মণ্ডিত করেছেন এবং উপস্থিত থেকে এই সুন্দর এই অনুষ্ঠানকে আরো সৌন্দর্য গৌরবান্বিত করেছেন সেই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমাদের যে সদ্ধর্ম দেশনা পরম শ্রদ্ধেয় ডক্টর সরি পরম শ্রদ্ধেয় বাংলাদেশ থেকে আগত মেরুল ধর্মরা মেরুল ভাড্ডা আন্তর্জাতিক বুদ্ধ বিহারের এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় সুনন্দ প্রিয় মহাতের মহোদয় এখন ধর্ম দেশনা করবেন। ধম্মো তিলোক শরণো পরম রসনাং ধম্ম মহাকরতনো রতনো সুলোকে ধম্ম হবেতি ভব দুঃখ বিনাশহেতু ধম্ম সমসরত জাগরিকায়োত্তাতি। ত্রিলোক শরণ ধর্ম দশেতে উত্তম, রত্নের মাঝে ধর্মরত্ন লোকে অনুপম, ধর্ম করে ধ্রুবভাব দুঃখ বিনাশন, জাগ্রত জীবনের ধর্ম করো আচরণ। আজকে বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী এবং শুভ বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সকালের পুণ্যময় অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, যিনি ভারত বাংলায় অনেক প্রতিষ্ঠানের জনক এবং যিনি ত্রিপিটক শাস্ত্র অনুবাদ করে বাংলাদেশে খ্যাতি অর্জন করেছেন এবং এই প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠাতা পরম পূজনীয় যে প্রজ্ঞা বংশ মহাতেরও, এবং আমার ডান পাশে আরেকজন পূজনীয় বান্তে আছেন, আপনারা ওনাকে চিনেন সকলেই, অত্যন্ত মেধাবী দ্বি সম্পন্ন বৌদ্ধ সাহিত্য ত্রিপিটকের উপর যার প্রচুর দখল রয়েছে, বিদ্যাবারিধি ডক্টর বরশম্বদি মহাতেরও, যিনি প্রতিদিন আপনারা দেখতে পাবেন উনি ফেসবুকে অবিরাম লিখে যাচ্ছে, আমি অবাক হই ওনার এই কলম শক্তি দেখে, প্রতিদিন কিভাবে একজন মানুষ এত বড় বড় আর্টিকেল প্রবন্ধ লিখতে পারে। আসলে আমরা এক কলম লিখতে গেলেই মাথা ব্যথা করে লিখতে পারি না, কিন্তু উনি অবিরাম প্রতিদিন লিখে যায়। সেই আমাদের ডক্টর বরশম্বদি বান্তে এবং এই বিহারের দুজন কর্মী বান্তে আমার অত্যন্ত স্নেহভাজন দুজনেই, কল্যাণ রত্ন এবং আনন্দ, এবং আরেকজন আছে সাক্ষ্য বংশ, সে আমাকে এয়ারপোর্টে গিয়েছিল রিসিভ করার জন্য জ্যোতিষারের সাথে। কুশলায়ন মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা আছেন আমার স্নেহভাজন জ্যোতিষার, আর বুদ্ধি প্রিয় আছেন আমার প্রিয়, উনি বুদ্ধ প্রিয়, যাকে আমি শ্রীলঙ্কা থাকা অবস্থা থেকে আমি চিনি এবং তার বিহারে আমি এক রাত অবস্থান করেছিলাম শ্রীলঙ্কায়, এবং আর দুজন ভিক্ষু আছেন, একজন চন্দ্রজ্যোতি আরেকজন বিজয়ানন্দ সে পরিচয় দিল, এখানে আসার আগে সে বাড্ডা ছিল কিছুদিন এবং আমার সহযোগিতা লাভ করেছিল বলছে, আমি কিন্তু আমার মনে নেই 2007 সালে নাকি, অনেক পুরানো কথা। তো যা হোক, উপাসক উপাসিকা বৃন্দ, আমি এসেছি এই 26 তারিখ গত মাসের, প্রায় 7 বছর পরে এই প্রতিষ্ঠানে। আমি 2017 সালে একবার এসেছিলাম, তাও জ্যোতিষার নিয়ে এসেছিল, বানতে ছিলেন না আমাদের বানতে পরম পূজনীয় বানতে, তখন মনে স্পেন না কোথায় ছিল,
জাস্ট 10 মিনিট বসেছিলাম, কল্যাণ রত্ন এক কাপ কফি বানিয়ে খাওয়াইছিল। আবার দ্বিতীয়বার আসলাম এই প্রতিষ্ঠানে, দেখে খুব আনন্দ লাগছে। আস্তে আস্তে প্রতিষ্ঠানটি বড় হচ্ছে, অষ্টম বর্ষে পদার্পণ করলো প্রতিষ্ঠানটি। আমাদের এই যে ফ্রান্সের মতো দেশে, প্যারিসের মতো দেশে আমাদের যে প্রাতিষ্ঠানিক ভিত রচিত হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের, আমাদের জন্য অত্যন্ত পরম পাওনা। কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো যদি দাঁড় না হয়, তৈরি না হয়, আমাদের যে প্রজন্ম এখানে বড় হচ্ছে তারা যাবে কই? তারা যদি আমাদের সংস্কৃতি, কালচার, ধর্মের মধ্যে না থাকে, তাহলে অন্য সমাজের সাথে মিশে যাবে। অনেকেই ইতিমধ্যে মিশে গিয়েছে। আমি এখানে চাকমা সমাজের এক সময় 100 জন ছেলে এসেছিল, শুনেছি সবাই অন্য সোসাইটির সাথে মিশে গিয়েছে। তা আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে, সচেতনভাবে আমাদের সমাজ, ধর্ম, সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক বিদগুলো অত্যন্ত জরুরি। তো সেই কাজটি নীরবে করে যাচ্ছেন আমাদের পরম পূজনীয় বান্তে। উনি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান করে এসেছেন এবং আমেরিকায় উনি কিছুদিন ছিলেন এবং সেখানেও চেষ্টা করেছেন প্রতিষ্ঠান করতে। যেখানে যায় উনি কিন্তু প্রাতিষ্ঠানিক বিদ দেওয়ার চেষ্টা করে থাকেন, এটা একটা বান্তের গুণধর্ম। তো উপাসক উপাসিকা বৃন্দ, আমি আসলে আমাকে ধর্মদেশনা করার জন্য বলছে, আমি বিশেষভাবে ধর্ম ভাষণ জানি না বেশি, কারণ ধর্ম ভাষণ করাটা অনেক কঠিন। এটা ধর্মকে সঠিকভাবে ব্যাখ্যা করা এটা কঠিন। এখানে আমাদের পণ্ডিত ভান্তে আছেন, বড় সম্বুদ্ধি ভান্তে, ওনারা দেশনা করেন অভ্যস্ত। আমি সাংগঠনিক কাজকর্ম করতে অভ্যস্ত, সেভাবে আমি একটু মিশনারি ধর্ম প্রচার করি এবং কিছু প্রকাশনার কাজ টাজ করি এটাই। তো উপাসক উপাসিকা বৃন্দ, আমি যে আজকে এখানে, আপনারা একটু শান্ত হয়ে বসলে কথা একটু ডাইভার্ট হয়ে যায় কথাটা। যা হোক উপাসক উপাসিকা বৃন্দ, আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু এটুকু বলি, আজকে বুদ্ধ জয়ন্তী পালন হচ্ছে। তো বুদ্ধ কে? আমরা বুদ্ধকে কিভাবে চিনি? অনেকে আমরা বুদ্ধকে তথাগত বুদ্ধ বলি, বুদ্ধকে আমরা ভগবান বুদ্ধ বলি, সম্যক সম্বুদ্ধ বলি, বুদ্ধের তো অনেক নাম, শাক্যমুনি বুদ্ধ বলি, কিন্তু আমরা বুদ্ধকে কি হিসেবে দেখি? আমরা কি ভগবান হিসেবে দেখি? এবং ভগবান হিসেবে দেখলেও এটা কি সত্যি ভগবান? অনেকে কিন্তু আমরা জানি না। বুদ্ধ কিন্তু আমাদের একজন পথ প্রদর্শক, টিচার। বুদ্ধ আমাদেরকে সেভাবে ওনার বাণীগুলো দিয়ে গিয়েছেন যে 45 বছর ব্যাপী উনি যে আমাদের শিক্ষা দিয়েছেন, দেশনা দিয়েছেন, যে বাণীগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলোই আমাদের শাস্তা, এগুলোই আমাদের পথ প্রদর্শনের রাস্তা। তো উপাসক উপাসিকা বৃন্দ, আমরা সেভাবেই আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। তো বিশেষ করে আমি একটা কথা বলি, এটা হচ্ছে আমরা বাংলাদেশে আছি, আপনারা জানেন বাংলাদেশে অনেক সমস্যার মধ্যে আমাদের অতিবাহিত করতে যায়। অনেক সময় এখানে আপনারা যারা বিদেশে আছেন, আপনারা আমাদের পরিস্থিতিগুলো বুঝতে পারেন না, আমরা কি পরিস্থিতিতে দেশে আসি, কিভাবে আমরা সমস্যা মোকাবেলা করে চলি,
এই পরিস্থিতিগুলো অনেক সময় যারা বিদেশে থাকে তারা বুঝতে চায় না। ও বিশেষ করে ফেসবুকে নানা রকমের ক্রুসকানি দিয়ে লেখালেখি করে, এগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতি হয়ে যায়। কিছুদিন আগে একজন, আমি নাম বলবো না, এখানে ফ্রান্স থেকে একজন লেখা লিখছে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র এটা শেয়ার করেছে। এখন শেয়ার করার পরে এদের ওই যে যারা মানে ক্লাসের ছাত্রছাত্রী, এরা এটা দেখে এদের বিরুদ্ধে মিছিল করছে। মিছিল করার পর নিউজ করেছে, নিউজ করার পরে এখন এরা আর ইয়েতে যেতে পারে না, ইউনিভার্সিটিতে যেতে পারে না, ওদের বিরুদ্ধে এখন মামলা হয়েছে। তো তো এখন এই যে তাদের ছাত্রত্ব বাতিল হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে আমার গ্রামেরই সন্তান রাখাইন ছেলে দুইটা। তো এইরকম আমরা অনেক সময় পরিস্থিতি সামাল দিতে হয়, পরিস্থিতির মধ্যে পড়ি। একটু আপনারা সচেতন ভাবে ফেসবুক গুলো একটু ইউজ করবেন, বিশেষ করে কোন ধরনের কোন ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক এগুলো একটু লিখবেন না। যা লিখবেন আপনারা আমাদের সমাজ সচেতন করার জন্য লিখতে পারেন, কিন্তু উস্কানিমূলক কোনো কিছু, অন্য ধর্মের আঘাত লাগে এরকম কোনো কিছু আপনারা লিখবেন না, এটা আমার একান্ত অনুরোধ। তো যা হোক, আমি আর বিশেষ কিছু বলবো না, আমি বান থেকে বন্দনা জানাই। আমি আসলে দেশনা পারি না, সত্যি যেটা পারি না আমি এটা স্বীকার করছি। আমি বান থেকে বন্দনা জানি, আমাদের বড় সম্পত্তি বান থেকে বন্দনা জানিয়ে আমার দেশনা এখানে শেষ করছি। এখন পরে আপনারা অনেকে এসেছেন, বসার সংকুলনের কষ্ট হচ্ছে, কষ্ট করে বসবেন। এখন সময় কত? হ্যাঁ, আচ্ছা। এখন বুদ্ধ পূজা উৎসর্গ হয়েছে, পঞ্চশীল গ্রহণও হয়েছে, তবে আমরা বিকেলে আবার তো পঞ্চশীল দেব। আপনারা যারা পরে এসেছেন চিন্তা করবেন না। এখন অষ্ট পরিষ্কার সহ সংগদান উৎসর্গ করবেন। আমাদের আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত বুদ্ধপ্রিয় মহাতেরো, এতদিন মাথা রয়ে যেতে হবে সদা বন্দনা। উপজনীয় মহাসংঘের পাদতল বন্দনা। শ্রদ্ধাবান দায়ক দায়িকা বিন্দু, আজকের অষ্টপরিষ্কার সহ মহাসংঘদানের মুখ্য প্রধান উদ্দেশ্য হচ্ছে নিবানগত উপসংগরাস বুদ্ধরক্ষিত বান্তের উদ্দেশ্য করে পূজা করা। তাই সকলে ত্রয়কালবর্তী মহাসংঘের উদ্দেশ্যে বুদ্ধ প্রমুখ বুদ্ধের দুই পাশে যারা সেদিন আসন অলঙ্কৃত করেছে, নাইয়া কুন্নৈন্য আনন্দ নন্দ রাহুল মহাকাশ্যপতিকে শুরু করে অতীত বর্তমান ভবিষ্যৎ ত্রয়কালবর্তী মহাসংঘ পরম্পরাকে মহাসংঘদান উদ্দেশ্য করে অষ্ট পরিষ্কার সহ অতিরিক্ত পরিষ্কার আদি অতীব পূজনীয় গৌরবনীয় বন্দনীয় মহাসংঘরত্নকে পূজা করার জন্য সকলে বাক্য বলে উৎসর্গ করু। তিনবার গাথা বলুন, নমো তাস্যা ভগবতু আরহতু। মায়ং বন্তে সংসারগন্তরো দুঃখতো দুঃখমোচনাত্তায়া নিব্বানং সচ্চিকরণাত্তায়া নিবানগতস্য
উপসংগরস বুদ্ধ রাক্ষিত মহাতেরস পুণ্যত্তায়ে সগত্তায়ে নিব্বানত্তায়ে ইমাং বিক্কং সপরিকারং সাট্ট পরিকারং বিক্কু সংগস দেমা দ্বিতীয়ম্পি ময়ং মন্তে সংসার গন্তর দুঃখাতো দুঃখমোচনতায় নিব্বানং সচ্চিকরণতায় নিবঙ্গতস্ উপসংগরস বুদ্ধ রক্ষিত মহাতেরস পুণ্যত্তায়ে সগত্তায়ে নিব্বানত্তায়ে ইমাং বিক্কং সপরিকারং সাট্ট পরিকারং বিক্কু সংগস দেমা তৃতীয়ম্পি ময়ং ভন্তে সংসার গন্তর দুঃখাতো দুঃখমোচনতায় নিব্বানং সচ্চিকরণতায় নিবঙ্গতস্য উপসংগরস বুদ্ধ রক্ষিত মহাতেরস্য পুণ্যত্তায়ে সগত্তায়ে নিব্বানত্তায়ে ইমাং বিক্কং সপরিকারং সাট্ট পরিকারং বিক্কু সংগস দেমা। বিক্কু সংঘের স্বস্তিবাচন স্বস্তিবাচন করবেন আয়ুষ্মান আনন্দ থেরো মহাদেব। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য করণীয়মেত্তকুশলেনায়ান্তং মানি সন্তোষকোশসুভরোচয়াপতিশোচসল্লোকভূতে চন্দ্রিয়ানিবকোচয়াপগোকুলেশনভিদ্যুতংসমাচারে কিঞ্চিনবিজো ভবধেয়ং সুখিনো বাকিমিনন্তো সব্বে সত্ ভবন্তু সুখিতত্ত একে সেবানবতাতে তা
সবতবরবয়নবশেষ দিগবায়ে মহন্তব মজ্জিমারসকনকতুল ভিটবায়ে বদ্বিতায়ে সদূরে বসন্তেবিদূরে ভূতব সম্ভবে শিব সভ্য সত ভবন্তু সুখিতত নপরোপরনিকোপেত নাতি মঞ্জেত কতচিনং কিঞ্চি ভ্যারোসনাপটে গসঞ্জনঞ্জমঞ্জ সদুঃখমিচ্ছ্য মতায়ত নিয়পতং আয়ুষায়েক পুত্তমনুরক্কে এবং সম্ভবত সোমান সম্ভবয়ে নিতন্ত সম্পলোকস্মিং মান সম্ভবয়ে অপরিমানং উতং অগোচতিরিয়ং চ সম্পদং অবেরং তিতং চরং নিশিন্নো বাসায়নো বিগতমিদ্ধেতং সতিংচে ব্রহ্মেতং ব্যারিতমাবগমশেলবত সনেন সম্পন্নো সুবিনয়দং নহি যতু গপ্পশেয়ং তিতি এতেন সচবচন স্বতুতে উতু সম্পদ এতেন সচবচন সপদুক উপদিনশতো এতেন সচবচন হোতুতে জয়মঙ্গলং এতেয় বিবাঞ্ছন্তো সুপলোকো বিনশতো নাতে ভবত্বন্তরায়ো ভবতো সম্পমঙ্গলং কন্তু সম্পদেবত সম্পবুদ্ধানুভবেন সদ ভবন্তু তে ভবতো সম্পমঙ্গলং কন্তু সম্পদেবত সম্বদমানুভবেন সদ শ্রুতে ভবন্তু তে ভবতো সম্পমঙ্গলং রক্ষন্তু সম্পদেবত সম্বসঙ্গানুভবেন সদ শ্রুতে ভবন্তু তে তে সদ্ধর্মের পুণ্যাতে প্রিয় উপাসক উপাসকগণ, আমি একটা বিশেষ ঘোষণার জন্যই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নব ভ্রমণে যে বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রে মেরিদা পিআরপিতে যেটা আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে, তো সবাই সম্পৃক্ত হয়ে যে সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়েছেন, আমি বিশেষ করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই ফ্রান্স প্রবাসী এবং বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার প্রথমে সে পরম সদ্রিয় ভান্তের প্রিয় শিষ্য মুদিতারত্ন তেরো মহোদয়ের
পরম সদ্য প্রজ্ঞাবংশ মহাতের মহাদের প্রিয়তম শিষ্য মুদিতারত্ন তেরো যে সহযোগিতার মধ্য দিয়ে এবং বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের ভিক্ষু সংঘদয়ের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা যারা এই নতুন প্রতিষ্ঠানের যে নবরূপ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যদি না হতেন এই আমাদের নতুন বিহারটা প্রতিষ্ঠা করা সম্ভবপর হতো না। তো সেজন্য আজকে একটি বিশেষ যে ঘোষণাটা দিচ্ছি যে আমাদের এ পর্যন্ত দানের সংগ্রহটা কত হয়েছে এবং আমাদের খরচাটা কত হয়েছে এবং আমাদের যে লোনটা কত আছে মানে খরচটা কত আছে সেটা আমাদের আমি জানাচ্ছি। এ পর্যন্ত আমাদের দান এসেছেন 3,45,725 ইউরো। এ পর্যন্ত আমাদের কাছে দান আমরা সংগ্রহ করেছি 3,45,725 ইউরো। এর মধ্যে আমাদের খরচা হয়েছে 4,20,104 ইউরো। আমাদের মধ্যে নোটারি থেকে শুরু করে এবং প্রমিস দ্য বন্ড থেকে শুরু করে সেখানে নতুন বিহারে কাজ করা থেকে শুরু করে খরচা হয়েছে 4,20,104 ইউরো। ইতিমধ্যে আমাদের খরচ আছে যেটা ধার আছে 88,500। তৎমধ্যে 88,500 আমাদের খরচ আছে। এরপরে যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্ধেক দিয়েছেন আর অর্ধেক দেননি, তৎমধ্যে বাকি আছে 37,600 ইউরো বাকি আছে, বাকি আছে। এবং যারা প্রতিশ্রুতি দিয়েছেন এক টাকাও দেননি তৎমধ্যে 21,200 ইউরো বাকি আছে। আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আহ্বান থাকবে, আপনারা সবার যেবা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সেই প্রতিশ্রুতিবদ্ধ অর্থগুলো যেন যথাসময়ে দিয়ে যান। এবং আসে আজকে আমাদের বড় বুদ্ধ মূর্তি এবং বুদ্ধের আসন যে নতুন যে বিহারে সেখানে স্থানান্তরিত হবে, 6টার সময় সবাই থাকবেন এবং বিকাল পর্যন্ত আমাদের অনুষ্ঠান আছে। অনুষ্ঠানের পরপরেই সে বুদ্ধ মূর্তিটি সেখানে নতুন জায়গায় স্থানান্তরিত করা হবে, প্রতিষ্ঠা করা হবে। তো সেজন্য সকলের উপস্থিতি কামনা করছি। এই ঘোষণাটা জানিয়ে আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং কৃতজ্ঞতাটা জানাচ্ছি। এখন আমরা ক্যাক কেটে এখন জলস্বর্গ এবং জলস্বর্গটা পরে হবে, সময় নাই এখন, ক্যাক কাটে জয়ন্ত বুদ্ধি আমলে আমরা বলি তাড়াতাড়ি করে। আজকে সুনন্দ প্রিয়স্তবীর এবং ডক্টর বড় সম্পতি তারা দুইজনে এটার শুভ উদ্বোধন করবেন বুদ্ধ জয়ন্তী। জয়ন্ত বুদিয়ামুলে জয়কানং নন্দিবাদনো এবং সব্বং জয়োতু দয়াসু জয়মঙ্গলে অপরাজিত পল্লঙ্কে শিজুপুতু বিমুক্তলে অভিষেকে সম্বুদ্ধানাং অগ্রপদোপমো তং তেজস ভবতু নো জয়মঙ্গলানি। সাধু সাধু সাধু। এই প্রথম পর্ব এখানে সমাপ্ত হলো, উৎসর্গ ভোজনের পরে হবে, জল ডালা ইদাং ওইয়া দিন পরে হবে। আজকের বুদ্ধ জয়ন্তী এবং অষ্টমতম এই বিহারের প্রতিষ্ঠা বার্ষিকী খুব সুন্দর ভাবে প্রথম বেলা সম্পন্ন হয়েছে। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আগামী রোববার 9 জুন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আমাদের ফ্রান্স কোশালাইন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার অনুষ্ঠান আছে এবং ফ্রান্স বাংলাদেশ বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টারে অনুষ্ঠান আছে। আমরা অবশ্য আমাদের ফ্রান্স কোশালাইন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার আমরা বেশিক্ষণ করব না, 2:30 থেকে বিফোর 3 o'clock আমরা অনুষ্ঠান শেষ করব। আপনারা সকলেই তাতে যোগদান করে আমাদেরকে হৃদ্য করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের পরম পূজ্য বদন্ত পণ্ডিত প্রবর জয় প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়,
সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন পরম পূজ্য পদন্ত কে আনন্দ নায়ক মাহাতেরো এবং প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত থাকবেন পরম শ্রদ্ধেয় পদন্ত জ্ঞানালঙ্কার মাহাতেরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরম শ্রদ্ধেয় পদন্ত ভিক্ষু সুনন্দ প্রিয় মাহাতেরো প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘরা। তো আগামী রোববার 9 জুন আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্ত ভাবে কামনা করছি আমাদের বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠানে। সবাই জয়ডালন বলুন উপকাপতি ভারে বহাপুরা পরিপুরন্তি সাগরং উপকাপতে শিলং রক্ষন্তু বুদ্ধ দেশনং ইমিনা পুঞ্যকম্মেনা মামেবা লাসমাগমো শতং সমাগমো তু এব নিব্বানাপাত্তিয়া ইদম্মে দানাং ইদম্মে শীলাং ইদম্মে পুঞ্যাং আসাবাক্কায়া বহানোতু নিব্বানস্য পাচ্চায়োতু সভ্য সত্তা সুখিতা হন্তু সভ্য দুঃখ পামোচ্চন্তু ভাবাতু তিষ্ঠাতু তে। সবার জন্য এখানে খাদ্যপুজ্যের ব্যবস্থা করা হয়েছে। সবাই ভিক্ষু সংঘের খাদ্যপুজ্যের পরে আমরা সবাই খাদ্যপুজ্য গ্রহণ করবো। সবাই সেই নাটকে যাবেন না, সবাই খাদ্যপুজ্য।